অনেকগুলো ভিডিও দেখেছি আর আতিফ মহিউদ্দিন ভাইয়ের যদিও খুব বেশি ভিডিও দেখা হয়নি ওনার সাথে ফার্স্ট লাইভে গেছিল ওখান থেকে দেখেছিলাম তারপরে একটা দুটো করে এই কিছুদিন একটু বেশি দেখা হচ্ছে আজকে দেখলাম লাইভ এসে তো তারপরে অ্যাড হওয়ার অপশন আছে আমি অ্যাড হলাম সেই ওখান থেকে এসে এবার যদি অ্যাড হওয়ার আমার বিশেষ ইচ্ছা ছিল না তারপরে হলাম কিছু মানে কথা বলার জন্য যেগুলো জানি না কতটা যুক্তিকর হবে যদি আমার মনে হয়েছে বলার মতন সেই জন্য আমার মনে হয় আমি বলবো সেই জন্য অ্যাড হলাম বলবো আমি কথাগুলো হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে এখন আমি তো একটা ছিল যখন আমি বাংলাদেশে আপনারা সবাই জানেন বিশেষ করে বাংলাদেশ হিন্দুদের সাথে কি হয় বা কি হয়েছে একটা এখনো কি হয় তো সেরকম একটা নির্যাতন শিকার হয়ে আমরা ওই দেশ থেকে চলে এসছি ওখানে যদিও আমি আমাদের ওখানে অনেক মানুষ ছিল যারা আমাদের অনেক হেল্প করেছে মানে ওরা অনেক ভালো আরকি আমার অনেক ফ্রেন্ড আছে এখনো তারা অনেক ভালো সবাই আমার সাথে এখনো অনেক ভালো করে কথা বলে মানে ব্যাপারটা হচ্ছে আমি বলতে পারছি না আমার গায়ের লোম এখনই খারাপ হয়ে যাচ্ছে আমি আর কি বলছি সব কথাগুলো তারপরেও বলতে হবে আমি বলছিলাম আপনাদের এই কাজগুলো না অনেক ভালো আর আমি যতদূর দেখছি মানে লাইভে অনেক মানুষ অ্যাড হয় তারপরে কমেন্ট আমি অনেকগুলো কমেন্টও করি আমি অনেক ভিডিও আছে কমেন্ট করি এবার ব্যাপার হচ্ছে অনেক মানুষ আছে যারা আর কি আপনারা যে কাজগুলো করছেন সেইগুলো সমর্থন করে মানে অনেক আমি মুসলিমদের কথা বলছি কথা বলেছি বিশেষ করে যে অনেক মুসলিম মানুষ আছে যারা সমর্থন করে মানে আপনারা যে কাজগুলো করছেন সেইগুলোর সাথে তারা কিন্তু কিন্তু ওপেন ভাবে প্রকাশ করতে পারে না ব্যাপারগুলো যে আপনারা যে কাজগুলো করছেন সেইগুলোই ঠিক চলুন আমরা আমি আপনার পাশে আছি বা আমরা আপনার পাশে আছি এই ব্যাপারগুলো প্রকাশ করতে পারে না এবার আমি বলতেছিলাম যে আপনারা যদি একটা গ্রুপ বা এরকম টাইপের কিছু একটা করতেন যে যে মানুষগুলো এই চিন্তার সাথে মানে একমত তারা এই টাইপের একটা কিছুতে অ্যাডমেড হয়ে মানে সেই মানুষগুলো একসাথে আর কি থাকতে পারতো একে অপরকে দেখতে পারতো যেমন আমি আমার কথা ধরুন যে বিশেষ করে মুক্তির চিন্তা ওরকম না যে মুসলিমের যে ভয়াবহতাগুলো আছে সেইগুলো থেকে মানে বিরত থাকতে চাই এক কথায় তাদের যেই মানুষগুলো তারা যদি একসাথে থাকতে পারে মানে আমি সাথে আমার সাথে যদি আমি আরো দশজনকে দেখতে পাই আমার আরো সাহসটা বাড়বে আমি ওপেন ভাবে সেখানে আমি ছাড়া আরো আমার মতন দশজন আছে বাট একা যখন একটা মানুষ হয়ে যায় না তখন সে কিছু বলতে পারে না কিন্তু দশজন যখন হয় তখন দশ জন আপনারা সেভাবে একটা জিনিস বুঝতেও পারবেন যে মানে কত ঠিক কত মানুষ আস্তে আস্তে সেই ভয়ঙ্কর পথ থেকে ভয়ঙ্কর পথ থেকে সরে আসার চেষ্টা করছে এই জিনিসটা আপনারাও বুঝতে পারবেন আর যারা সরে আসার চেষ্টা করছে তারাও একটা প্ল্যাটফর্ম পাবে যে হ্যাঁ আমরা এখানে গেলে অনেকটা সেফটি আর সবাই মিলে একসাথে থাকতে পারবো পেরেছেন আমার আমরা বুঝতে পেরেছি দেখুন এই একত্রিত হওয়াটা আসলে এটা খুব একটা হ্যাঁ আমরা আপনার কথা থেকে করতে পারি যেমন বিভিন্ন ধর্মের যারা এক্স আছেন যেমন এক্স হিন্দু এক্স খ্রিশ্চান যদিও আমাদের বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কন্টেন্ট বানাই সেক্ষেত্রে বাংলাদেশে আসলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম এখন পর্যন্ত থ্রেট মনে হয় না মাঝে মাঝে কিছু পাগলামি দেখি আবার ভারতে কিন্তু বিশেষ করে উগ্র জাতীয়তাবাদী কিছু ব্যক্তি বা হিন্দুত্ববাদী এরা থ্রেট এরা অনেক জায়গায় আমরা দেখি এমন কাজ করে যেটা খুবই ভয়াবহ তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধর্মের যারা সমালোচক তারা একত্রিত হওয়াটা একটু জরুরি সেটা করা যেতে পারে আর আমাদেরই ধরুন যারা এক্স মুসলিম আছেন বাংলাদেশের বা ধর্ম নিয়ে করেন একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মেই থাকতে হবে এমন খুব একটা দরকার নেই এটা আসলে সময়ের সাথে সাথে সব কিছুই সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত আর নাস্তিকতা তো এটা একটা স্বাধীনতার একটা ভিত্তি তো তো একজন মানুষ যখন এইথিস্ট নিজেকে ডিক্লেয়ার করেন এবং কথা বলেন তখন একটা ইয়ে থাকে যে এটা আসলে ওইভাবে ধর্মের ক্ষেত্রে দলবদ্ধ হয়ে করা দরকার পড়ে এই জন্যই ধর্মগুলো দলবদ্ধ হয়েই তারা এগোয় আপনারা দেখেন এই যে বিভিন্ন জিনিস দোষ ত্রুটি হ্যাঁ ধর্মের কোর বিষয় গেলে তারা সবাই মিলে গোপন করতে চায় তখন তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকলেও তারা কিন্তু আদর্শিক জায়গায় এক হয়ে যায় তো এই এইগুলো আসলে ধর্মকে টিকানোর জন্য প্রয়োজন হয় কিন্তু যারা সমালোচক তাদের আসলে ওইভাবে দলবদ্ধ হয়ে কারণ এই সত্য নিয়ে লড়তে গেলে দলবদ্ধ হওয়াটাও জরুরি না কারণ এই ক্ষেত্রেই ফুল ফুটলে সরি আমি আমি কিচ্ছু বলবো মানে আমি যদিও ইন্টারাপ্ট করতাম না এবার ব্যাপার হচ্ছে যেটা যেটা বলছেন আপনি এর ভিতরে আমার কিছু প্রশ্ন আছে এবার একটু পরে হয়তো আমি সেই প্রশ্নটা আমার আর মনে থাকবে না আমি করতে পারবো না এবার এখনই করে ফেললে সেটা হয়তো বলতে পারি হ্যাঁ এই যে আপনাদের সাথে কথা বলার সময় মানে হয় তাদের ভিতরে অনেক আছে ভিডিও মানে ফেস ফেস অ্যাড হয় প্লাস টাম সবই থাকে আর ডিটেলস বলে দেয় যে আমি এই জায়গা থেকে এখান থেকে বলছি এবার আপনারা কিন্তু তাদেরকে আর কি করেন প্রথমে বলে দেন যে আপনি আপনার ফেস অন আছে আপনার নাম প্লাস ঠিকানা দিয়ে দিয়েছেন এতে আপনার প্রবলেম হতে পারে আপনি সেই হিসেবে কথা বলুন আমাদের সাথে এগুলো বলে দেন তো হ্যাঁ তো এটাই বলছি যে একটা মানুষ এই যে স্বাধীনতার দিকে যখন যাচ্ছে আমি আর কি ভয় নিয়ে যাচ্ছি আপনারাও সেটাই মানে বলে দেন যে আপনার ফেস ওয়ান আছে নাম প্লাস্টিক আন আপনি দিয়ে দিয়েছেন আপনার কিন্তু কোনো প্রবলেম হতে পারে মানে এই যে ওই মানুষটা তখন একা ওই মানুষটাই তখন একা যে ওনার উপরেই প্রবলেমটা হবে কিন্তু উনি যখন দেখবে যে আমি আমার মতন আরো জন আছে এক জায়গায় তো সেখানে তার মনোবলটা অনেক বাড়বে তখন সে আরও অনেক ভালো করে বলতে পারবে যে হ্যাঁ আমার ফেস অন আছে প্লাস আমার নাম এই আছে আরো ডিটেলস লাগলে আমি আরো দিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না তো আমার কোনো ভয় নেই আমি যেতে পারি এই জায়গায় কারণ আমার কিছু হয় আমার সাথে আরো দশজন আছে কিন্তু ওই ওই মানুষটা যখন অনলি শুধু এসে একা একা বলে যাচ্ছে তখন আপনাদের ওই কথাটা শোনার পরে যদিও এখন অনেকেই কি বলে যে হ্যাঁ আমার এতে কোনো প্রবলেম নেই বাট দু একজন আছে তাদের এমন হয় যে সে পুরো টোটালি একা হয়ে মানে সে আর ওই ফেস অন করে প্লাস ওই নাম ঠিকানা দিয়ে সে আর বলতে একটু থাকে না

চেহারা দেখাইতে পারি এই জন্য যদি দিয়ে দেয় অনেক প্রবলেম হয় এবং এমনকি আমাদের সাথে এমন অনেক এমন অনেক দর্শক যুক্ত হয়েছিলেন যারা শুধুমাত্র নিজের রিয়েল নাম অ্যান্ড আইডি ব্যবহার করে নাম এবং ছবি ব্যবহার করে এসেছিলেন দেখে তাদেরকে তাদের উপর হামলা হয়েছে তাদের এলাকা এলাকা থেকে বিতাড়িত হয়েছে তাদেরকে দৌড়ায় পালায় পুলিশের কাছে যে মানে নিজেকে জেলে ঢুকায় নিজের জীবন সেভ করতে হয়েছে এরকমও আছে তো আমরা ওই প্রবলেমটাও এড়াই দিতে পারি না বাট কেউ যদি ফেসবুক গ্রুপে কথা বলতে চায় বা টেলিগ্রাম গ্রুপে কথা বলতে চায় সেটা ডিফারেন্ট কথা হ্যাঁ আমি সেরকম কিছুই বলছিলাম আমি সেরকম কিছুই বলছিলাম যে একটা গ্রুপ করলে আমরা ঠিক কতজন মানুষ আর কি মুক্তির চিন্তার পথে আসলাম মানে বাংলাদেশের ঠিক কতজন মুসলিম আর কি এই জিনিসটা থেকে বেরিয়ে একটু সতের দিকে আসলো এই জিনিসটা একটা কাউন্ট হয় এটা বলছিলাম আচ্ছা ঠিক আছে ভাই সীমান্ত ভাই থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে আজকে যুক্ত হওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি যদিও ফারাজ ভাই আপনাকে ভালো চিনতাম না মানে আজকেই দেখলাম প্রথম ওই আসিফ মহিউদ্দিন ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখেছি আজকে সকাল থেকে আপনার আসিফ মহিউদ্দিন ভাই লাইভ অনেক সেই পুরনো লাইভগুলো দেখছিলাম যদিও রাত্রে আমি একটু পরেই ঢুকেছিলাম লাইভে সেখানে দেখলাম আপনি আছেন শুধু আমার কথাই শুনতে ইচ্ছা হবে আর হচ্ছে যে আপনি মানে আচ্ছা নূর ভাই একটা ব্যাপার কি মানবিকতা মানসিকতার দিক থেকে উনি মানে এত বেশি কি বলবো আমার অনেক ভালো লাগে অনেক ভাল লাগে আমি তাকে পার্সোনালি টেক্সট করেছিলাম যদিও তার মনে আছে কিনা আমি জানি না কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে আর আমি মানে তাকে বলেও ছিলাম যে আমি আমার বাপুবেনের কাছে সবসময় বলি যে সে জন্য আচন্দর ভাইকে সেফ রাখে আর কি ভালো রাখে কারণ তার ভিতরে এত ট্যালেন্ট আছে মানে তার যে মধুর একটা ব্যাপার আছে মধুরের ভিতরে একটা মানুষ যদি সৎভাবে শুনে সৎভাবে দেখে সবভাবে বোঝার চেষ্টা করে তাহলে সেই মানুষটা আকৃষ্ট হতেই বাধ্য আর একটা ব্যাপার এই যে আপনি আপনি এখানে দেখতে থাকুন আপনার আরো আমার ভিডিও যে এখানে বেশি ভালো লাগবে কারণ আপনার মধ্যে এখন ওই যে ধরেন আপনি ভগবানকে বলছেন আমাকে বাঁচাতে কিন্তু অতীতে বা বর্তমানে আমি ওই ভগবানকেও মনে করেন একটু কম কিন্তু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি তো এটা আপনিও একটা সময় আঘাত প্রাপ্ত হবেন এবং আপনারা তখন আপনি সত্য খুঁজে পাবেন দেখুন বেশি অবশ্যই অবশ্যই আমার জন্য আপনি যে চেষ্টা করবেন যে আমি ভগবান আমি বাঁচানোর চেষ্টা করব পাশে থাকার চেষ্টা করব অন্য কোনো অবশ্যই আপনি হচ্ছে বড় বড় প্রবলেম আছে কথা বলি দেখুন আপনি আচ্ছা আচ্ছা যে কথাটা বললো যে আপনি ওই কথাটি বলবেন হ্যাঁ এটা আমি আমি বুঝতে পারি কারণ যদিও আমি জ্ঞানী ততটা জ্ঞানী না ততটা মূর্খও না মিডিয়াম লেভেলের আপনি যদি কোনো একটা সত্যি দিয়ে কিছু একটা প্রমাণ করেন সেটা যদি সত্যি হয় সেটাতে আমার অবিশ্বাস করতে কোনো প্রবলেম নেই আমার একটা বিশ্বাস আমার কাছে কোনো প্রমাণ নেই যে ভগবান নেই এই কোনো প্রমাণ নেই ভগবান আছে তার কোনো প্রমাণ থাকলো কি না থাকলো ভগবান নেই তার কোনো প্রমাণও আমার কাছে স্পষ্ট নেই আপনি যদি সেটা স্পষ্ট প্রমাণ করেন তাহলে আমার সেখানে না মানতে কোনো মানে ব্যাপারই নেই আমি কেন মানবো না আমি যেখানে নিজের চোখের সামনে সবকিছু দেখতে আমি সেখানে কেন মানবো না এটাই হচ্ছে ব্যাপার মানে আমি ঝামেলা করবো যে সেই যদিও দুই তিন ঘন্টা একজনের সাথে লাইভে ছিলেন আপনারা নাকি একটা ব্যাপার ছিল মানে সে হয়তো শিক্ষিত আমার জানি না সন্দেহ আছে সে কতটা শিক্ষিত এবার ব্যাপার হচ্ছে তার সন্দেহ আছে সে বুঝেও অ বুঝের মতন কথা বলেই যায় এই জিনিসটাই খারাপ লাগে একটা মানুষ যখন বোঝার চায় সেটা যদি যুক্তি দিয়ে বোঝানোর পরে বোঝার পরেও যদি সে অস্বীকার করে তখনই খারাপ লাগে আপনি যদি বোঝাতে পারেন যে ভগবান নেই বা ভগবানের আপনি কোন একটা ব্যাপার নিয়ে হ্যাঁ সে যেটা করেছে সেটা নিয়ে আপনি বলেন তার খারাপ ব্যাপার আর আমরা সবসময় চেষ্টা করবো ভালো কিছু করার আর আরো শুনতে পাচ্ছেন আমার কথা আমরা 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 নেক্সট দিন তাহলে আপনার সাথে ভগবান করে কিনা সেটা নিয়ে আলোচনা করতে পারি তাহলে যদি আপনি আবার যুক্ত হন তাহলে দেখুন হচ্ছে আমি আমি ততটা এই ধর্ম ধর্ম সম্পর্কে ততটা জ্ঞানী না মানে আপনি যা বলবেন তাতে হ্যাঁ অতবাহু তাই দিয়ে আমার সমাপ্ত করতে হবে মানে আমি যে নেক্সট এটা কিছু করব শীত ততটা জ্ঞান নেই যদিও সামান্য কিছু আছে একজন হিন্দু ফ্যামিলি ছিল হিসেবে জানা জ্যোতিষ জ্যোতিষ ইন্টারেস্টিং বিষয় যে আমাদের একটু আগে একজন যুক্ত ছিলেন না আই অ্যাম মুসলিম টাইপের কি যেন নাম পড়ে পাইলাম আমরা নাদিম

ভারত ভাইকে আজকে দেখলাম যদিও আজকে দেখে আমার এটা মনে হয় আমি সেটা বলতে চাই যদি পারমিশন দেন ভারত ভাই বলেন যে ভারত ভাই হচ্ছে এখানকার যতজন কথা বলে তার তার মধ্যে বেস্ট এটা বলেন এছাড়া অন্য কোনো কিছু লেস হয়ে যাবে না আপনি আপনি যেটা বলতে বলতেন সেটা আমি বলবো না যেটা আমার মনে হচ্ছে সেটা আমি বলতে চাই যদি পারমিশন দেন আচ্ছা আচ্ছা বলেন বলেন বাংলাই বলছি হিন্দি আমি ততটা ভালো মানে বুঝি বাট অতটা বুঝাই বলতে পারলেও এখন বলতে চাচ্ছি না মানে ব্যাপারটা হচ্ছে মানে গ্যাংস্টার আর মনস্টারের একটা ব্যাপার আছে না মানে গ্যাং নিয়ে যারা আছে তারা হয় গ্যাংস্টার আর যা একা আছে সে হয় মনস্টার তা আপনি হচ্ছেন সেই মানুষটা মনস্টার একদম মানে আপনি কাউরে তুমকা করেন না আপনি যেটা সত্যি শুধুমাত্র সেটুক নিয়েই টোটালি একাই খেলে যান ঠিক আছে এই ব্যাপারটা দারুণ লাগলো আর সেই যদি আপনার এই আপনার সাথে প্রথম পরিচয় আপনার এই ব্যাপারটা দারুণ লাগলো একটা জিনিস দেখবেন বিশেষ করে যখন কেজিএফ বেরোয় না বাহুবলি বা ওই পুষ্পারা এই গুলো প্রচুর হিট হয় আর হিট হওয়ার কারণ হচ্ছে যে ইয়ং ইয়ং মানে মানুষগুলো এই টাইপের মুভিগুলো সেই পছন্দ করে কারণ তাদের ভিতরে একটা একরুখা ভাব আছে আর আপনার ভিতরে সেই ভাবটা অনেক বেশি আছে মানে আপনার এই ব্যাপারটা দারুণ লেগেছে একজন ইয়ং ছেলে হিসেবে আপনার এই ব্যাপারটা দারুণ লেগেছে আচ্ছা আসাদ ভাই আসিফ ভাই দিনদয় ভাই এবং আনন্দ ভাই আপনারা যদি চান তাহলে আমরা এখানে শেষ করতে পারি আর আপনারা যদি চান আমরা আরেকজন গেস্টের কাছে আপনি আমার কোনো সমস্যা নেই যদি আপনারা যেতে চান সেটাই না যদি আপনার এই যে একটু আগে যিনি আসছেন যদি এরকম কাউকে আপনি যুক্ত করতে পারেন যুক্ত করেন যে আপনার একটু আমি একটু আগেই তো বললাম যে ফারাজনী শেখ শেখাসিনা এটা উনিও বলে গেলেন যে ফেরাজুর নবী একমাত্র ব্যক্তি উনি যেটা ভালো মনে করেন সেটাই উনি বলেন এবং এটা কিন্তু শেখ তাই করেন ওনার কাছে যেটা ভালো মনে হয় উনি সেটাই করেন

বলেন আপনারা এক একজন করে বিদায় নেন তারপর আমরা শেষ করে দিয়ে আসার জন্য একটা থ্যাংক ইউ ভেরি মাচ আমি আমি আমার পক্ষ থেকে বলি দিন দাভাই আগত ভাই সক্রেটিস সক্রেটিস ভাই এবং আসাদ ভাই সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য যদিও আমি আপনাদেরকে একটু কম কথাই বলতে দিচ্ছি আমি বেশি বলছি বাট তারপর যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ শুনছেন দেখছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি ভালো থাকবেন আবার আসবেন আবার দেখবেন আর কিছু না ধন্যবাদ সবাইকে শুভ ধন্যবাদ সবাইকে হ্যাঁ সবাইকে ধন্যবাদ মন্তপ যারা করছেন আমরা অনেকেরই মন্তপও খেয়াল করার চেষ্টা করেছি আর ফরাজ ভাইকে ধন্যবাদ সঞ্চালনা করার জন্য এই চিন্তার মুক্তির আন্দোলন চালিয়ে যান সবাই অনেক দিন বাঁচি পৃথিবীটা দেখি পরিবর্তন নিশ্চয়ই আমরা দেখতে পাব সবাইকে শুভেচ্ছা আমি খুশি হবো যদি আমাদের সাথে বিরোধী যারা আছেন তারা একটু বেশি যুক্ত হন দেখেন আসিফ ভাই থাকলে আসিফ থাকলে এমন অনেক কথাই আছে যেটা আপনি কাট কথা হবে আসিফ এবং খুব রেফারেন্স দিয়ে কথা বলতে হবে আসিফ ভাইয়ের সাথে এবং উইটার বাইরে আসিফ ভাই হয়তো আপনার কোনো কথা তেমন শুনতে চাবে না কিন্তু আমাদের কাছে সেই আছে আসিফ ভাই যখন চলে যায় সেই চাটা আমি দিতে রাজি আছি যদি আপনারা অনেক সাথে কথা বলেন অবশ্যই দিতে রাজি আছি ভদ্রতার সাথে কথা বলবেন আমি আপনাকে আসিফ ভাই আপনাকে যত সুযোগ দিবেন তাতে আরেকটু বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করব বাট এরকম যদি থাকেন কেউ জাস্ট ক্যাজুয়াল কথা বলতে চান খুব কাটটু কাট কথা একটু ক্যাজুয়াল কথা বলতে চান তাহলে আপনি যুক্ত হতে পারেন আসিফ ভাই যাওয়ার পরে যুক্ত হতে পারেন কিন্তু শুরুমাত্র একদম বা হালকা কথা বলতে চাই তারা কিন্তু আমাদের লাইভ থেকে আর অন্যান্য অনেক লাইভ আছে যেখানে আপনারা এই ধরনের কথা বলা মানে একটু মন খুলে কথা বলা যেটা আমাদের মতো যারা আছেন মানে আমাদের মতো যারা ধর্ম বিশ্বাস করে না এরকম যারা আছেন মন খুলে একটু কথা বলতে চান তারা কিন্তু আমাদের আরেকটা পেজ আছে সত্যের সন্ধানী পেজ ওই পেজে ওই পেজে যেতে পারেন সেখানে সেখানে প্রায় প্রতিনিয়তই লাইভ হয় বিশেষ করে শুক্র শনি রবি এবং মঙ্গলবার এই কয়দিন লাইভ হয় তারপরে এখানে আগন্তুক ভাইয়ের মুক্ত বিহঙ্গ আছে মুক্ত বিহঙ্গ তো যুক্ত হতে পারেন আহ আসিফ সক্রেটিস ভাইদের নাস্তিক ভার্সেস ধার্মিক ইউটিউব পেজটা আছে সেখানে আপনারা যুক্ত সেখানে যুক্ত হলে আপনাদের সুবিধা হবে কি আপনারা মন খুলে যে কথাটা বলতে চাচ্ছেন সেটা বলার সুযোগটা আরো অনেক বেশি পাবেন থ্যাংক ইউ শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু গুড নাইট